नमस्कार बंधुरा, झर्णा झुमा किचेने सबाई के स्वागत। आज आमी बनाबो शिमेर बीज दिए माछेर झोल। शिमेर बीज निये निये ची, एगुलो छाड़िए निये ची, उपरेर खोसागुलो छाड़िए निये निये ची। संगे आलू देव, एखन दिए देव नून, हलुद गुड़ो, মেখে নেব। মাখা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেব। এখন মাছ পাল্টে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন আলু ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেজপাতা, জিরা, কাঁচা লঙ্কা, সামান্য চিনি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো, এখন মিশিয়ে দেব। হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, সামান্য জল দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব শিমের বীজ। এখন দিয়ে দেব ভাজা আলু, মশলা আলুর সাথে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। ঢেকে দেব। এখন মাছ দিয়ে দেব।
আবার ঢেকে দেব। জিরে গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, গরম মশলা পাউডার, সিমের বিচি সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব ধনে পাতা, ঢেকে দেব। হয়ে গেছে, তৈরি হয়ে গেছে সিমের বীজ আলু দিয়ে মাছের ঝোল। তোমাদের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার।